হ্যালো বন্ধুরা, ফ্রেন্ডস ডায়েরিতে সকলকে স্বাগতম। মহাভারতে বর্ণিত আছে ধর্মপুত্র যুধিষ্ঠির সারা জীবনে মাত্র একটি মিথ্যে কথা বলার জন্য পাণ্ডবদের সঙ্গে মহাপ্রস্থানের পথে যাওয়ার সময় তার নরক দর্শন হয়েছিল। পাপ পুণ্য স্বর্গ নরক এসবের কথা আসলেই ধর্মভীরু মানুষের বুকের ভিতরটা ঢিপ ঢিপ করে ওঠে। কিন্তু এই স্বর্গ বা নরকের অস্তিত্ব বাস্তবে কেউই দেখেনি, কিন্তু কল্পনার মানচিত্রে এর উপস্থিতি খুবই উজ্জ্বল। অগত্যা কল্পনাকেও তো বাস্তবে খুঁজে নেওয়ার প্রবণতা মানুষের মধ্যে আছে, তাই সাক্ষাৎ নরকের সন্ধান নাকি পেয়ে গেছে মানুষ। আজকে ফ্রেন্ডস ডায়েরিতে আপনাদেরকে সেই নরকের সন্ধানের গল্প শোনাব। আজ থেকে প্রায় 40 বছর আগে হঠাৎই তুর্কমেনিস্তানে কারাকুম মরুভূমির দেরওয়াজ গ্রামের কাছে একটি প্রকাণ্ড গর্ত থেকে নাকি দাউ দাউ করে বেরিয়ে আসতে থাকে আগুন। 230 ফুট ব্যাস ও 65 ফুট গভীর এই গর্তকেই শয়তানের চারণ ক্ষেত্রেও বলেছেন অনেকে। 1971 সাল থেকে এইভাবেই জ্বলছে এই গর্তের আগুন, আর তাই দেখেই উৎসাহী মানুষের ভিড়ের শেষ নেই। কিন্তু এই গর্তের পেছনে যে রহস্য আছে তা অত্যন্ত বৈজ্ঞানিক। 1971 সালে একদল রুশ ভূতত্ত্ববিদ এই স্থানে আসেন, খনিজ তেল ও গ্যাসের অনুসন্ধান করতে থাকেন তারা। এই স্থান পরীক্ষা নিরীক্ষা করে তারা বিভিন্ন যন্ত্রের সাহায্যে স্থানটি খুঁড়তে শুরু করেন। কিন্তু মরুভূমির বুকে গভীর গর্ত খোঁড়ার সময় হঠাৎই এই বিস্তীর্ণ অঞ্চলের মাটি ধসে পড়ে যায়। সেখান থেকেই বেরিয়ে আসতে শুরু করে বিষাক্ত কিছু গ্যাস। অবশ্যই এই গ্যাসের তালিকায় ছিল ভূগর্ভস্থ মিথেন গ্যাস। বিষাক্ত গ্যাস বাতাসে ছড়িয়ে যেতে না পড়ে তার জন্যই এই প্রকাণ্ড গর্তে আগুন লাগিয়ে দেয় ভূবিজ্ঞানীরা। সেই থেকেই অপুরন্ত এই বিষাক্ত খনিজ গ্যাসের ভাণ্ডারে আগুন জ্বলেই চলেছে। মরুভূমির বুকে অনেক দূর থেকে এই গর্ত দেখতে পাওয়া যায়। রাতের বেলায় দূর থেকে জ্বলতে থাকা এই আগুনের শিখা মায়াবী রূপ নেয়, যেন মনে হয় নরকের দ্বার উন্মুক্ত হয়ে আছে। এই গর্ত দেখতে বহু পর্যটকরা ভিড় জমান। ভয়ানক সেই গর্ত বিশ্বজুড়ে রহস্য ছড়াচ্ছে এবং ছড়াচ্ছে বিস্ময়ও। বন্ধুরা, আমাদের এই নিত্য নতুন জানা অজানামূলক ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, আর লাইক কমেন্টও করবেন, সঙ্গে নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না। জানা